হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজঘর মেকআপ স্টুডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা মেকআপ। তো নতুন একটা মেকআপ তো নিয়ে এসেছি, তার সাথে নিয়ে এসেছি আমি একটা কবিতা, আমার শাশুড়ি মায়ের লেখা একটা কবিতা তোমাদের সাথে আজকে শেয়ার করব। যদি তোমাদের ভালো লেগে থাকে সম্পূর্ণ কবিতাটা শুনে আমাকে জানিও যে কীরকম লাগলো তোমাদের। আর আমি আজকে মেকআপ একটা সাউথ ইন্ডিয়ান লুক একটা লুক করছি, তো তোমরা দেখো মেকআপটা তোমাদের কীরকম লাগে, তার সাথে তোমরা কবিতাটাও শোনো, কবিতাটা শুনে আমায় জানিও যে তোমাদের কীরকম লাগলো। তো চলো শুরু করি। কবিতাটার নাম রেখেছেন দিদিমণি। তো চলো শুরু করছি। আমি অত ভালো কবিতা পড়তে পারি না, তবুও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের কীরকম লাগে আমাকে জানিও অবশ্যই। আমাদের দিদিমণি ভারী তার রাগ, বকাবকি চেঁচামেচি করে দিন রাত, ঘুম থেকে উঠে যেই কল পাড়ে আসবে, চিৎকার চেঁচামেচি বাড়ি মাথা করবে। কাল রাতে কল পাড় হয়নি কো সাপ, চারিদিকে জঞ্জাল বাপরে বাপ, মুখ ধুয়ে বারান্দায় যেই পা রাখবে, হাতে নিয়ে গামছা গজ গজ করবে। ভেজা কেন গামছা হাতকে মুছেছে, শিগগির বলে ফেল কে এমন করেছে, তাই ভাবি গামছায় কেন এত গন্ধ, করেছিলাম তাই আমি মনে মনে সন্দেহ। কাকিমণি চা হাতে থর থর কাঁপছে, চা নিয়ে দিদিমণি হুঙ্কার ছাড়ছে, চা এত কালো কেন, দুধ নেই বাড়িতে, কাল রাতে 2 কেজি দুধ ছিল হাঁড়িতে, জানি জানি এই বাড়ি ঠিক যাবে রসাতলে, চোখ দুটো বুঝি আগে টের পাবে সকলে, এই মোদের দিদিমণি চারিদিকে চোখ তার, তার কথা শুনবে না এমন সাহস কার। তো কবিতাটা এই পর্যন্তই। তো তোমাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই জানিও, আর যদি ভুল কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে, কারণ আমি সেরকম কবিতা পড়তে পারি না, যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই আমাকে ক্ষমা করো। আর তোমাদের কবিতাটা কীরকম লাগলো আমাকে অবশ্যই জানিও, আর মেকআপটা কীরকম লাগলো সেটাও আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলটি নতুন নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি। আজকে আসছি, টাটা।